24 ঘন্টার মধ্যে বদলে যাবে আবহাওয়া। বাংলার এই জেলাগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি তা বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু আগামীকালের পর থেকে আবারও তাপমাত্রা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 21 তারিখ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 5টি জেলাতেই, থাকছে তুষারপাতের সম্ভাবনা। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ মোটামুটি শুকনো আবহাওয়া থাকলেও আগামীকাল থেকেই বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতায়। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঘোরাফেরা করবে 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।